মুসলমানকে নিয়ে যতই তুচ্ছতা ছিল্ল করো একদিন সারা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ সূর্যকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য কিন্তু সূর্য আল্লাহকে সিজদা করে বলেন সুবহানাল্লাহ কোরআন বলেছেন ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম সুবহানাল্লাহ ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলাহ আদাকাল উরুজুনিল কদিম সুবহানাল্লাহ আজকে যারা বেশি বাহাদুরি করো মুসলমান চিনলা না কথা বলেন না কেন আজকে মুসলমান সহ্য হয় না মুসলমান ভালো লাগে না তো এই কথাও তোমাদেরকে জানিয়ে দিতে চাই যতদিন মুসলমান আছেন ততদিন দুনিয়া আছে কথা বলেন না কেন মুসলমান থাকবে না তো দুনিয়া থাকবে না মুসলমানদের ধ্বংস করতে চাও ও বেঈমানরা ভালো করে জেনে নাও যেদিন মুসলমান থাকবে না সেদিন আল্লাহ পাকে পৃথিবীটাও আর রাখবেন না মুসলমানরা যদি তুমি মারতে চাও মুসলমান যদি না থাকে তোমার মতো বেঈমানের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ পাকে পৃথিবীকে রাখবেন না আগামীকালকে ওয়াজ শেষ হয়ে গেলেন আগামীকালকে যেমন এই প্যান্ডেল থাকবে না থাকবে আগামীকাল আজকে ওয়াজ শেষ হয়ে গেলেন আগামীকালকে যেমন এই প্যান্ডেল থাকবে না তো মুসলমান যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিন আল্লাহ পাক দুনিয়ার রাখবেন না দুনিয়ার রাখবেন না রে মুসলমান আজকে মুসলমানের মর্যাদা বেঈমানেরা চিনলে না সারা পৃথিবী তোমরা দাবড়ায়া ক্ষমতার দাপটে ঘুরে ঘুরে বেড়াচ্ছ সারা পৃথিবীতে মরলগিরি করছ আর মুসলমানকে তুচ্ছতাচ্ছিল্য করছ যেদিন মুসলমান থাকবে না এক সেকেন্ডের জন্য আল্লাহ পৃথিবী সেদিন আর রাখবেন না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস 1 কিলোমিটার পর্যন্ত যাবে বলেন সুবহানাল্লাহ বুঝাতে মনে হয় পারি নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন তো তার শ্বাস যে কাফের ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদ যতজন আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক মুরতা হিন্দু যত বেঈমান আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস প্রশ্বাস যে বেঈমানের গায়ে নাকে মুখে লাগবে সাথে সাথে ওইটা ওই জায়গাতেই মারা যাবে বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস প্রশ্বাস 1 কিলোমিটার পর্যন্ত চলে যাবে বলেন সুবহানাল্লাহ তার মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকা দিয়ে হাঁটবেন 1 কিলোমিটার পর্যন্ত এই 1 কিলোমিটারের ভিতরে যত বেঈমান আছে তার শ্বাস লাগার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দাজ্জালকে তিনি পাবেন দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুসলমান লবণ যেমন পানি দিলে গলে যায় পানির মাঝে লবণ যেমন গলে যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সাথে সাথে দাজ্জাল গলে যাবে বলেন সুবহানাল্লাহ সারা পৃথিবী মুসলমান শাসন করলেন সেদিন আর কোন বেঈমান থাকবে না রে মুসলমান বলেন সুবহানাল্লাহ কারণ এই পৃথিবীতে যা দেখি না দেখি সবকিছুর মালিক কে জোরে বলতে হবে সূর্য তৈরি করছেন কে আল্লাহ চন্দ্র আল্লাহ ফেরেশতা আল্লাহ ইহুদি খ্রিস্টান আল্লাহ মুরতাদ নাসারা হিন্দু আল্লাহ ক্ষমতা কার আল্লাহর আল্লাহর সাথে যে পাল্লা দিছে সে পারছে না পারছে না মুসলমানরা হচ্ছে আল্লাহর সৈনিক বলেন সুবহানাল্লাহ ও মুসলমান নিজের মর্যাদা আজকে বুঝতে পারলাম না এই মুসলমানের জন্য আল্লাহ আসমান বানাইছেন বলেন সুবহানাল্লাহ
সূর্য আল্লাহ মুসলমানের লাইগা বানাইছেন, চন্দ্র আল্লাহ মুসলমানের জন্য বানাইছেন। মুসলমান রে এত মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সূর্যকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য, কিন্তু সূর্য আল্লাহকে সাজদা করে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সুবহানাল্লাহ। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরুজুনিল কদীম। সুবহানাল্লাহ। মুসলমানদের সূরা ইয়াসিনে আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন, মানুষ একটু সূর্যের দিকে গবেষণা করো। বলেন সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর কথা মতো চলে, আমার আল্লাহ বলছেন সূর্য মিয়া তুমি দিনের বেলা ডিউটি করবে। সূর্য মিয়া কখন ডিউটি করবে? সূর্য মিয়া তুমি দিনের বেলা ডিউটি করবে। আর চন্দ্র মিয়াকে আল্লাহ বলছেন তুমি রাত্রে বেলা ডিউটি করবে। সূর্য এমন কোন দিন হয় নাই যে আল্লাহ আজকে যাইতে পারলাম না, ঘুম ভাঙে নাই, আল্লাহ শরীরে একটু খারাপ, উঠতে পারলাম না। সূর্য যদি একদিন মিস হয়ে যায়, উঠতে না পারে, তো আমরা দিনের সাক্ষাৎ পাবো না। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখে সূর্য সারাদিন ডিউটি করার পরে, সারাদিন ডিউটি করার পরে সূর্য আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য সারাদিন ডিউটি করার পরে আল্লাহর আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে গিয়া আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আর বলে রাব্বুল আলামিন আগামী দিনের জন্য উঠব কিনা। প্রত্যেক দিন সূর্য আল্লাহকে সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়া পরের দিন পূর্ব দিকে সূর্য উদিত হয়। সূর্য এভাবে প্রত্যেক দিন আল্লাহর কুদরতে সেজদা করে মুসলমান খেয়াল করতে হবে, একদিন সূর্য আল্লাহর কাছে গিয়া সেজদা দিবে আর আরশে আজমের নিচে গিয়ে জমা হয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আগামীকালকে উঠব কিনা মুসলমান, আমার আল্লাহ সেদিন সাথে সাথে অনুমতি দিবেন না। সূর্য সেজদা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে রাব্বুল আলামিন আগামী দিন পূর্ব দিকে উদিত হব কিনা, অনুমতি মিলবে না। এভাবে যেতে যেতে তাফসীরের মধ্যে লেখে আশরাতুসা কিয়ামতের আলামতের অধ্যায়, আপনি পড়ে দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কিয়ামতের আলামত সম্পর্কে বহু কথা বলে গেছেন। কিতাবের মধ্যে লেখে সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, রাব্বুল আলামিন আগামী কালকে উঠব কিনা, আমার আল্লাহ অনুমতি দিবেন না। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত দেরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এদিন এদিন যখন আসে না, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত যখন সূর্য উদিত হয় না রে মুসলমান, মানুষেরা দুনিয়ার অস্থির হয়ে পড়বে, দিন আর হয় না, রাত্র কেন শেষ হয় না, শিশুরা কান্নাকাটি শুরু করে দিবে, গবাদি পশুরা কিচির মিচির ঝাও কান্নাকাটি শুরু করে দিবে, কেন দিন হয় না, মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের ঘুম হবে না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত সূর্য উদিত হয় না, চার দিন পরে সূর্যকে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি যেহেতু বলতেছো সামান্য সূর্যগ্রহণ হলে যেমন আলো হয়, সামান্য অল্প কিছু আলো নিয়া পশ্চিম দিকে তুমি উদিত হও। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদিত হবে, এবারে দুনিয়া কিয়ামতের দিকে চলে যাবে। মুসলমান পৃথিবীতে যখন থাকবে না রে, আল্লাহ পাক এই পৃথিবীটাকে আর রাখবেন না, হঠাৎ করে একদিন একটা দক্ষিণা বাতাস আসবে, এসে মুসলমানের বগলের নিচে লাগবে, সাথে সাথে সারা পৃথিবীর মুসলমানগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে।
তারপরে আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামতের দিকে নিয়ে যাবেন। কিয়ামতের অবস্থা আরো খারাপ, সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই ঘন্টা বাজবে, কিতাবের মধ্যে লেখে বাঁচতে বাঁচতে একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয় রে মুসলমান, ছয় মাস পর্যন্ত হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা বাজাবেন। এই সিংহার আওয়াজের তালে তালে পাহাড় গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, গোটা পৃথিবীটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তো বলতেছিলাম মুসলমানকে নিয়ে যতই তুচ্ছ তাচ্ছিল্য করো, একদিন সারা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ।